জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঁয়তাল্লিশতম শাহাদাতবার বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ইসলামী ব্যাংক ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মহম্মদ সেলিম উদ্দিন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল মতিন অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান সহ আরও অনেকে